টেট পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা 690,000। তবে এই পরীক্ষা ব্যবস্থাকে কেউ কেউ বিঘ্নিত করার চেষ্টা করছে এমনটাই কিন্তু আশঙ্কা। পর্ষদ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও কিন্তু সতর্ক আশঙ্কা করছেন পর্ষদ সভাপতি। আমরা বিস্তারিত জানব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া। নাজিয়া, পর্ষদ সভাপতির এই আশঙ্কার কারণ কি এবং তিনি কি আশঙ্কা করছেন সেই মোতাবেক কি কি ব্যবস্থা রাখা হচ্ছে? আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কেউ কেউ পরীক্ষা ব্যবস্থাকে বিকৃত করার চেষ্টা করছে, পর্ষদ ও প্রশাসন সতর্ক। আমাদের কাছে খবর আছে, আমরা অত্যন্ত সতর্ক রয়েছি, আশঙ্কা প্রকাশ করে বলেছেন পর্ষদ সভাপতি। কালকে টেট পরীক্ষা দুপুর 12টা থেকে বেলা 2টা পর্যন্ত টিচার্স এলিজিবিলিটি এই টেস্টে বসছেন 690,000 পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে কোনো রকমভাবে গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। ইতিমধ্যেই এটির পরীক্ষার জন্য অতিরিক্ত বাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এর পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার জন্য ইস্টার্ন রেলওয়েস শিয়ালদা ডিভিশনের তরফ থেকে বাড়তি 16 জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে বিভিন্ন শাখায়। এদিকে কেউ কেউ এই পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত করার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। নাজিয়া, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নাজিয়া, কেউ কেউ পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত করার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি। এই মোতাবেক এই বিষয় নিয়ে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি কি সতর্কতা অবলম্বন করা হয়েছে? আগামীকাল টেট এবং সেই টেটকে কেন্দ্র করে ইতিমধ্যে পর্ষদের তরফ থেকে যে কড়া ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে জানানো হয়েছে। এবং যেমন একজন পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশের সময় তাকে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে, পাশাপাশি সে যখন প্রবেশ করবে তার বায়োমেট্রিক সিস্টেমে তার বায়োমেট্রিক করা হবে, এবং সিসিটিভি লাগানো আছে, সে এন্টার এবং এক্সিট দুটো থেকে যে সিসিটিভিতে সে ক্যাপচার থাকবে। তো এই বিষয়গুলি যেমন আছে তেমনই যাতে কোনোভাবে প্রশ্ন ফাঁস না হয় সেদিকে কিন্তু কড়া নজরদারি রেখেছে পর্ষদ। পর্ষদ ইতিমধ্যে যে কন্ট্রোল রুম খুলেছে এবং সেই কন্ট্রোল রুমের মাধ্যমে যে 1460 কেন্দ্রে পরীক্ষা হবে সেই 1460 কেন্দ্রে কিন্তু নজরদারি দেখা রাখবে, পর্যবেক্ষণ করবে পর্ষদ। এবং তার জন্য যে মূল অফিস, প্রধান অফিস আছে পর্ষদের, সেখানে কিন্তু তারা কন্ট্রোল রুম খুলেছে। এবং পাশাপাশি পর্ষদের তরফ থেকে একটা আশঙ্কা করা হয়েছে, কেউ 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 হয়তো এই পরীক্ষাকে বিঘ্নিত করার চেষ্টা করছে বা বদনাম করার চেষ্টা করছে। এবং পর্ষদের কাছে, প্রশাসনের কাছে সেই বিষয়ে খবর আছে এমনটাই কিন্তু দাবি পর্ষদ সভাপতির। এবং তাদের পক্ষ থেকে এই বিষয়ে তারা কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করেছেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ কেউ কেউ বিঘ্নিত করতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করছেন পর্ষদ সভাপতি। তো সে বিষয়ে কিন্তু প্রশাসন এবং পর্ষদ সজাগ, সেটাও কিন্তু তিনি জানিয়ে রেখেছেন। পরীক্ষা ব্যবস্থা প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে এবং যাতে নির্বিঘ্নে পরীক্ষা হয় সেদিকে কিন্তু যেমন নজর দেওয়া হয়েছে, তেমনই যাতে এই পরীক্ষাকে ঘিরে কোন রকম অভিযোগের তির পর্ষদের দিকে না আসে সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে।